হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি বাড়ি প্লাস্টার করতে কত পরিমাণ বালি, সিমেন্ট ও মিস্ত্রি মজুরি লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাড়ি প্লাস্টার করতে কত খরচ হবে তা বলবো, সঙ্গে এরকম নকশা করতে চাইলে তার জন্য কত খরচা করতে হবে সেই বিষয়টিও আমি আলোচনা করব। তো আপনি যদি বাড়ি প্লাস্টার করার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি ভিডিওটি অবশ্যই আপনাকে সাহায্য করবে। তো চলুন শুরু করি। আপনি ভিডিওতে যে ঘরটি দেখতে পাচ্ছেন তার আয়তন 12 ফুট বাই 13 ফুট। ঘরটির মধ্যে কোনো বাংকার নেই এবং সিলিং বিম নেই। সিলিংয়ে কোনোরূপ নকশা করাও হয়নি, শুধুমাত্র সিলিং এবং দেয়ালের জায়গায় বর্ডার দেয়া হয়েছে। এই ঘরটি প্লাস্টার করার জন্য যে পরিমাণ খরচা হয়েছে সেই হিসেবটি একটু দেখুন, আমি নিচে কষেছি। ঘরটি প্লাস্টারের জন্য মিস্ত্রি লেগেছে 7টি, লেবার লেগেছে 7টি। তো আমাদের এখানে যে মিস্ত্রি এবং লেবারের রেট চলছে সেই হিসেবে, তো এখানে মিস্ত্রিদের রেট 450 টাকা পার ডে এবং লেবারের রেট 350 টাকা পার ডে। সেই হিসেবে মিস্ত্রির ধরুন খরচা হয়েছে 3,150 টাকা এবং লেবারের খরচা হয়েছে 2,450 টাকা। সিমেন্টের প্রয়োজন হয়েছে 8 ব্যাগ। তো এই কাজটি করার জন্য আলট্রাটেক সিমেন্ট ব্যবহার করা হয়েছে, যার বর্তমান মার্কেট মূল্য 380 টাকা পার ব্যাগ, সেই হিসেবে 3,040 টাকা। আর বালির প্রয়োজন হয়েছে 30 থেকে 32 ব্যাগ। তো তার বর্তমানে আমাদের এই অঞ্চলে এর দাম হয়েছে প্রায় 1920 টাকা। তো টোটাল যদি খরচের হিসেব করি তাহলে খরচাটা হচ্ছে 10,560 টাকা। এখানে আরেকটি খরচ ইনক্লুড করা প্রয়োজন, সেটি হচ্ছে সিলিং প্লাস্টার করার জন্য হচ্ছে শাটারিং পাটা ভাড়া। পাটা দিয়ে মাচা তৈরি করে তার উপরে দাঁড়িয়ে সিলিং প্লাস্টার করা হয়, তো সেই পাটা ভাড়া হচ্ছে প্রায় 1,000 টাকা খরচা হবে। তো 12 বাই 13 ফুট মাপের এই ঘরটি প্লাস্টার করার জন্য খরচা হয়েছে প্রায় 11,500 টাকা। এবার আপনার অঞ্চলে জিনিসের দাম কম বেশি হলে খরচ একটু আলাদা হতে পারে। এবার ঘরের আয়তন যদি এর থেকে একটু ছোট হয়, অর্থাৎ 10 ফুট বাই 12 ফুট মাপের হয়ে থাকে এবং তার ওপর যদি সিলিং বিম থাকে, তাহলে মিস্ত্রি মজুরি কিন্তু মোটামুটি একই লাগবে। অর্থাৎ এর আগের ঘরের মতো 7টি মিস্ত্রি এবং 7টি লেবার। বালি এবং সিমেন্ট খরচা এখানে একটু কম লাগবে। তো সিমেন্টের প্রয়োজন হবে প্রায় 7 ব্যাগ এবং বালির প্রয়োজন হবে 28 থেকে 30 ব্যাগের মতো। তো এতক্ষণ আমি ঘর প্লাস্টারের যে হিসেব আপনাদের বললাম সেটি দৈনিক ভিত্তিতে কাজ করার জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি নিজে মালপত্র কিনে আনেন এবং মিস্ত্রি ডেকে দৈনিক মজুরিতে কাজ করান তাহলে এটি প্রযোজ্য। আর আপনি যদি মনে করেন মালপত্র আমি কিনে দেবো এবং লেবার কন্ট্রাক্টে কাজ করাবো, সেক্ষেত্রে মিস্ত্রিরা দেয়াল মেপে মজুরি নেবে। আর আমাদের এখানে এই খরচ মোটামুটি 12 থেকে 15 টাকা পার স্কোয়ার ফুটের মধ্যে হয়ে থাকে। এবার আপনি যদি প্লাস্টারের পুরো কাজটি কন্ট্রাক্টে করাতে চান তাহলে হয়তো খরচ একটু কমতে পারে। আর আমি যে হিসেব আপনাদের এতক্ষণ বললাম এটি কোনো ইঞ্জিনিয়ারিং বইয়ের সূত্র প্রয়োগ করে বার করা হিসেব নয়, বরং সাইট ভিজিট করে নজরদারি করে প্রাপ্ত তথ্যের হিসেব আপনাদের বললাম। অতএব আপনি এই তথ্যের উপরে নিশ্চিন্তে ভরসা করতে পারেন। এবার আসি নকশার কথায়। আপনি এখন যে নকশাটি দেখতে পাচ্ছেন সেটি তৈরি করার জন্য বাড়ির মালিক প্রথমে প্লাস্টার অফ প্যারিসের যারা কাজ করেন তাদের কাছে গিয়েছিল বা কন্ট্যাক্ট করেছিল। তো তারাই নকশার খরচ 7 থেকে 8,000 টাকা পর্যন্ত বলেছিল মালপত্র সমেত। তো আমার এই খরচাটি অনেক বেশি মনে হয়েছিল, এই জন্য যেসব রাজমিস্ত্রিরা নকশার কাজ করেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করি এবং তাদের মধ্যে একজন 1,000 টাকা মজুরি নেয় এবং কেজি 10 সিমেন্ট ও হাফ বস্তার মতো বালি ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করেন। তো বাড়ি প্লাস্টারের আসল কথা হলো, আপনি যদি বাড়িতে নকশা, বিট, বর্ডার ইত্যাদি বেশি করাতে চান তাহলে বাড়ির কোথায় কী ধরনের নকশা করাবেন তা আগে থেকে ঠিক করে নিন এবং তারপর মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে মিস্ত্রি কন্ট্রাক্টে দিয়ে দিন। এতে আপনার অর্থ সাশ্রয় হবে এবং হেডেকও অনেক কমে যাবে। আর যদি দৈনিক মজুরিতে নকশার কাজ করাতে চান তাহলে দেখবেন মাস শেষ হয়ে যাচ্ছে তবু আপনার কাজ শেষ হচ্ছে না। আর আপনার যদি সাদামাটা কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজে নজরদারিতেও কাজ করাতে পারেন বা ফুল কন্ট্রাক্টেও কাজ করাতে পারেন। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। আমি এই চ্যানেলে সিভিল ওয়ার্ক রিলেটেড এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।